দশকে আমরা এখানে অল্প কিছু করে রসুন আছে কত বাজারে কেমন কি দাম হচ্ছে একটু এই দাম বলতে 35 টাকা এখানে একটু ছোট দামের মধ্যে তো দেই না কালার খারাপ তা আছে তা আর ভেতরই আছে এবারে কত দাম 235 বলেছেন না সাইকেল কত জেদ করে জেদ করা লাগবে 50 এখানে অল্প কিছু রসুন দেখছি তো কিছুটা বড় আছে রসুনের মধ্যে কেমন দাম বললো ভাই আজকে 250 টাকা দাম 250 টাকা কেজি তো বলছি আপনি কত হলে দিচ্ছেন 280 টাকা হলে দিতে চাইছেন 250 পর্যন্ত দাম হয়েছে যাক ভাই আর কিছুটা নামতে হবে ভাই আর যদি ব্যাপারটা কিছুটা উঠলে হয়ে যাবে ভাই চাইছে ওইটা কত আমরা এখানে কিছু রসুন দেখছি তবে গাছ উঠে গেছে রসুনের মধ্যে কেমন দাম বলছে ভাই গাছ উঠে গেল আজকে 240 টাকা কেজি বলছে 240 টাকা পর্যন্ত দাম হয়েছে কেজি হয়তো আর কিছুটা বাড়লে বেঁচবে ভাই তবে রসুনের দামটা আগে চাইতে একটু বাড়ছে মাঝখানে কিছুদিন একটু কম ছিল কারণ সর্বোচ্চ যদি বড় ভালো দামের রসুন হয় এখন 11,000 টাকা পর্যন্ত বড় ফ্রেশ সাদা ধপ্তে ওটা বেঁচে কিনে হচ্ছে আর যেগুলো একটু স্বাভাবিক মাঝারি দানা সেগুলো হলে আপনার 10,000-10,500 মধ্যে বেঁচে কিনে হচ্ছে আমরা এখানে কিছুটা মাঝারি রসুন দেখছি কেমন দাম দিলে চাচা আজকে 10,000 পর্যন্ত বলছে ব্যাপারীরা না তো যে রসুনটা 10,000 পর্যন্ত দাম দিয়েছে ব্যাপারীরা হয়তো আর কিছুটা পারলে চেল করে দিবে তো এখানে কিছুটা মাঝারি আছে আল্লাহ দেখি অনেকক্ষণ বেশি হচ্ছে দর্শক আমরা এখানে দেখছি কিছুটা বড় এবং দু একটা মাঝারিও আছে তবে রসুনের মধ্যে কোনো গাছ ওঠা নেই আসসালামু আলাইকুম চাচা কত বলে গেল ব্যাপারে 10,000 বলে গেল একটু বেশিও বলছে না 200 বেশি হয়েছে দাম তো 200 বেশিও বলছে দাম হয়তো আর কিছু বাড়লে দিবে দর্শক আমরা এখানে ছোট কত হলো ভাই কত হলো 9,050 তো ছোট হলেও রসুনগুলো মনে হয় খুবই ভালো একটাও গাছ নেই রসুনের মধ্যে একদম ছোট হলেও রসুনগুলো সাদা ফ্রেশ ধপধপে ভালো হয়েছে ভাই।